আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমার আম্মু আমাদেরকে শিঙারা বানিয়ে খাওয়াবেন তে হলো আম্মু ইপুর দিয়ে দিতেছে একটু ছোলা বাদাম ডিম আম্মু তেলে ভাস্তাছে এটা প্রায় হয়ে আসছে আম্মু একটা কলাই ভাস্তাছে এটা উঠাই নিতেছে এগুলো একটু কিছুগুলা একটু কড়া করে ভাজছে আর কিছুগুলা একটু কম ভাজছে নাও খাও গরম গরম হ্যাঁ দাও সিঙ্গারা না হাতে বানানো সিঙ্গারা বাসা এখন আর বাইরের খাবার না খাওয়া ভালো যে যে অবস্থা দেশে খাবার না খাওয়াই ভালো সত্যি কথা দুইটা দুইটা হয় সিঙ্গারা একটা একটু বেশি বেশি করা আর একটু বেশি ভাজা দুই রকম বেশি ভাজা না বেশি একটু কম ভাজা আর একটু বেশি ভাজা ও এটা হলো কম ভাজা না আচ্ছা আচ্ছা ডিম আছে ভিতরে ডিম আছে পুর পুর আছে না বাদাম আছে তারপরে ছোলা আছে না তো অনেক ভালো বাসার খাবারও স্বাস্থ্যসম্মত যদি এগুলা অনেক ই তেলের খাবার তো তেলের খাবার ঠিক আছে কিন্তু বাইরের থেকে স্বাস্থ্যসম্মত এটা সত্যি কথা গরম অনেক গরম গরম গরমই ভাল লাগে অবশ্য এটা একসাথে মুখে দেওয়া যায় না আসলে এইভাবে বাসায় বানিয়ে সিঙ্গারা আমি কোনোদিন খাইনি খুবই ভাল লাগছে গরম গরম দুইটাই যে দুইটাই স্টাইল দেখতেই পাচ্ছেন সাইজগুলো দোকান থেকে একটু বড় হ্যাঁ ভালোই লাগছে সব কিছু ঠিকঠাক মতো আমার মনে হয় সবাই বাসায় ট্রাই করে দেখতে পারেন তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন দোয়া করবেন আল্লাহ হাফেজ